আসসালামু আলাইকুম। অতিরিক্ত জেলা জজ প্রথম আদালতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে বিস্তারিত তথ্যগুলো জানাবো, কোন কোন পদে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে, আবেদন প্রক্রিয়া কি, এই বিষয়গুলো জানানোর চেষ্টা করবো। একটু মনোযোগ সহকারে দেখবেন বিস্তারিত তথ্যগুলো। তার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো আমরা প্রথমে অপশনগুলো দেখে নেই। ব্রাহ্মণবাড়িয়া জেলা জজশিপের অধীন সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিম্নলিখিত শূন্য পদ পূরণের নিমিত্তে নিম্ন বর্ণিত শর্ত সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের ব্রাহ্মণবাড়িয়া জেলার স্থায়ী বাসিন্দাদের অগ্রাধিকার দেওয়া হবে। তবে এখানে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। পদের নাম সাতলিপিকার কাম কম্পিউটার অপারেটর। পদের সংখ্যা একটি। বেতন স্কেল 11,000 থেকে 26,590। বয়স 18 থেকে 30 বছর। যাদের কোটা রয়েছে তাদের 32 বছর পর্যন্ত গ্রহণযোগ্য। উচ্চ মাধ্যমিক পাস। ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। পদ সংখ্যা একটি। বেতন স্কেল 10,200 থেকে 24,680। পুনঃশিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ তে স্নাতক বা সমমানের ডিগ্রি। বেঞ্চ সহকারী। পদ সংখ্যা একটি। বেতন স্কেল 9,300 থেকে 22,490। উচ্চ মাধ্যমিক পাস। অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর। পদ সংখ্যা দুইটি। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় বা তার সমমানের পরীক্ষা উত্তীর্ণ। অফিস সহায়ক পদ সংখ্যা একটি। 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত এসএসসি পাস। প্রার্থীকে জনপ্রশাসন মন্ত্রণালয় হতে প্রকাশিত নির্ধারিত ফরমার্থ চাকরি যে কোনো একটা ফর্মে আপনি আবেদন করতে পারবেন। আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ হচ্ছে 28/7/2022 তারিখ। নিম্ন স্বাক্ষরকারী বরাবরে অফিস চলাকালীন বা ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসে অথবা সরাসরি দরখাস্ত পৌঁছাতে হবে। এখানে নিম্ন স্বাক্ষরকারী ঠিকানা, তো অনেকেই এটা হয়তো বুঝবেন না যে কোন ঠিকানা পাঠাবেন। খেয়াল করুন, নিম্ন স্বাক্ষরকারী মানে যে ডান পাশে দেয়া রয়েছে আয়শা আক্তার সুমি চেয়ারম্যান বাছাই কমিটি ও অতিরিক্ত জেলা জজ প্রথম আদালত ব্রাহ্মণবাড়িয়া ঠিকানা হবে এটা। 28/7/2022 তারিখ হিসেবে প্রার্থীর বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। যাদের কোটা রয়েছে তাদের 32 বছর পর্যন্ত গ্রহণযোগ্য। দরখাস্তের সাথে যেসব কাগজপত্র দিতে হবে সেগুলোর লিস্ট এই 4 নম্বর কলামে দেওয়া রয়েছে, এগুলো আপনারা ভালো করে একটু পড়ে নেবেন। এবং একটা ফেরত খাম দিতে হবে যেখানে 10 টাকার একটি ডাক টিকিট লাগাতে হবে, অর্থাৎ ফেরত খাম যেটাকে বলা হয় সেই ফেরত খামটা দিতে হবে। আর এখানে কি কি কাগজপত্র লাগে এগুলো ভালো করে আপনারা একটু পড়ে নেবেন। আর এখানে আবেদনের যে ফি সেই ফি সংক্রান্ত কোনো কিছুই এখানে বলা হয়নি যে এত টাকা ফি জমা দিতে হবে, এই বিষয়ে কিছু বলা হয়নি। তারপরও যারা আবেদন করতে আগ্রহী তারা অবশ্যই ভালো করে বিস্তারিত প্রথম থেকে শেষ পর্যন্ত একটু ভালো করে পড়ে নেবে। আমি স্ক্রিনে দেখাচ্ছি এবং ভিডিও ডেসক্রিপশনেও লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ভালো করে আরও দেখে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, কারণ আপনাদের বেশি বেশি সাপোর্ট প্রয়োজন। বেশি বেশি সাপোর্ট করলে আমি বেশি বেশি ভিডিও নিয়মিত আপলোড দিতে পারবো, কারণ আপনাদের সাপোর্ট কম পাওয়ার কারণে আমি ভিডিও খুব কম দিচ্ছি এবং তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব সবার আগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।